সুরের আকাশে নক্ষত্র পতন, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীও, ভারাক্রান্ত সঙ্গীত মহল, প্রখ্যাত দুই শিল্পীর বহরমপুরের সাথেও ছিল যোগসূত্র, দেখুন বিশেষ প্রতিবেদন। প্রথমে ভারতরত্ন লতা মঙ্গেশকর, তারপর বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকাও নিভে গেলেন প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর আজ জীবনকে আলবিদা জানালেন বাপ্পি লাহিড়ী। সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্র পতন, শোকস্তব্ধ অনুরাগী মহল, গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুরাগীদের। চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীর হাত, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার, এই চাঁদের অতিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনিরা, ছড়াতে চাই আবেশ, ছড়াতে চাই গানে মন। তবে কি বলতো, গানের কথা বলতে বলে বলছি যে আজকের দিনে তার গান শুনতে ইচ্ছে করছে, গাইতে নয়। একটা মন খারাপের দিন গতকাল থেকে আজকে পর্যন্ত। আর বাপ্পি লাহিড়ীর সম্পর্কে আর কি বলবো, আমাদের যখন সবে জ্ঞান হচ্ছে মিউজিক নিয়ে, তখন ডিস্কো ড্যান্সারের গান আমরা শুনেছি, তারপরে ওই আমার জন্মের বছর দুই তিনেকের মধ্যে ওই অগোবধূ সুন্দরী এই ছায়াছবিটা এসেছিল, তার গানগুলো আমরা যখন খুব ছোট, সবে দু তিন চার বছর বয়স, তখন বিভিন্ন পাড়াতে বাজতে শুনেছি, তো সেগুলোই আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ছে। বলার কোনো ভাষাই নেই, কারণ লতা মঙ্গেশকর মারা গেলেন, তার 10 দিনের মাথায় সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর আজকে বাপ্পি লাহিড়ী। সত্যি বলতে গেলে মানে ভাবতে পারছি না যে, জানি না সামনে আরও কি ভয়ঙ্কর দিন আসছে, আমরা আরও কাকে কাকে হারাবো। তবে খুব দুঃখজনক, মানে এই কথাগুলো বলার মতন আমার কোনো ভাষাই নেই। ভগবানের আসনে তাদেরকে রেখেছি, সেই আসনে রেখেই তাদের আমরা পুজো করে যাব। সংস্কৃতের শহর বহরমপুরের মন ভালো নেই, সঙ্গীতের গবেষক সঙ্গীত শিল্পীরা আজ ভারাক্রান্ত, মনে পড়ছে সেই পুরনো দিনের কথা। বহরমপুরের ডক্টর যামিনী গাঙ্গুলির কাছেই প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। পরবর্তীকালে চিন্ময় লাহিড়ী, বড়গুলাম আলী খাঁ, মুনাব্বার আলী খাঁর কাছেও শিক্ষা নিয়েছিলেন, যদিও যামিনী গাঙ্গুলির নির্দেশনা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনকে দিয়েছিল অন্য রূপ। বহরমপুরবাসী রূপে যা গর্বের, বলছেন সঙ্গীতের গবেষক রমাপ্রসাদ ভাস্কর। আজ আমাদের খুব অত্যন্ত দুঃখের দিন যে আমরা দুই বাঙালির মৃত্যু সংবাদ পেয়েছি গতকাল, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আজ বাপ্পি লাহিড়ী জীবনাবসান ঘটেছে। এই দুই বাঙালি আমাদের সমগ্র দেশ তথা জাতির গর্ব। আমাদের বহরমপুরের সঙ্গে বাপ্পি লাহিড়ীর একটি যোগসূত্র ছিল, আজকে তার আত্মার এবং বাপ্পি লাহিড়ীর আত্মার শান্তি কামনা করি। ওং শান্তি। জলপাইগুড়িতে জন্মগ্রহণ করলেও মুর্শিদাবাদের বহরমপুরের সঙ্গে যোগসূত্র ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর। খাতায় কলমের নাম অলোকেশ, জনপ্রিয় হয়েছেন বাপ্পি লাহিড়ী নামে। বাপ্পি লাহিড়ীর মা বাঁশুরী লাহিড়ী ছিলেন বহরমপুরের বিখ্যাত তবলিয়া ভবানীশঙ্কর ঠাকুরের আত্মীয়। বহরমপুরে মাসির বাড়িতেই বহুবার এসেছেন
বাসুরী লাহিড়ী ও তার স্বামী অপরেশ লাহিড়ী। 1952 সালে বহরমপুরে গিরিজাশঙ্কর সঙ্গীত সম্মেলনেও যোগ দিয়েছিলেন তারা। বাপি লাহিড়ীও বহরমপুরে এসেছেন, করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানও, জনপ্রিয় গানে মন ভরিয়েছেন অনুরাগীদের। ইয়ার বিনা শুনতে পাচ্ছি না, জোরে গাও। ইয়ার বিনা প্যার বিনা সোনা নেগি চাঁদি নেগি ইয়ার তুমি লা আর প্যার কর লে। সোনা নেগি চাঁদি নেগি ইয়ার তুমি লা আর প্যার কর লে। স্পেশাল রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।